বরগুনা ঝিনুকের মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তার সফলতার গল্প ছড়িয়ে পড়েছে পুরো বরগুনা জেলায়। এই সফলতা দেখে এলাকার অনেকেই এখন মুক্তা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া গ্রামে ব্রাইট অ্যাগ্রো নামে একটি কৃষি খামার স্থাপন করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল ইসলাম। এতে পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেন তার ছোট ভাই টেকসই উপকূলীয় মেরিন ফিশারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কামরুল ইসলাম। এই এগ্রো ফার্মেই 2019 সালে মাছের পাশাপাশি ঝিনুকের মুক্তা চাষের প্রকল্প হাতে নেন নুরুল ইসলাম। গড়ে তোলেন একটি প্রদর্শনী খামারও। জুয়েলারি, ঔষধ শিল্প, কসমেটিক, পেইন্টস ফর্মুলেশনে মুক্তা ব্যবহার হয়ে থাকে। আমাদের দেশে হাওড় ও বিলে প্রাকৃতিকভাবে মুক্তা পাওয়া গেলেও বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। তবে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ সম্ভব। পুকুর বা জলাশয়ে একই সঙ্গে মুক্তা এবং মাছ চাষ করে যে কোনো পরিবার আর্থিকভাবে লাভবান হতে পারে। ব্রাইট অ্যাগ্রোর মুক্তা চাষ প্রকল্প দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। ব্রাইট অ্যাগ্রোর পক্ষ থেকে হাতে কলমে ঝিনুকের মুক্তা চাষের পদ্ধতি, কৌশল ও পরিচর্যার বিষয়ে আগ্রহীদের ধারণা দেওয়া হচ্ছে। প্রতিটি ঝিনুক থেকে উৎপাদিত হয় 6টি মুক্তা। বর্তমানে 3000-এর বেশি মুক্তা উৎপাদিত হচ্ছে। এর মধ্যে গ্রিসে অবস্থানরত বাঙালিরা মুক্তা সংগ্রহের ব্যাপারে যোগাযোগ করছে। আগামী নভেম্বর মাসে গ্রিসে প্রবাসী বাঙালিদের চাহিদা মতে 1000 পিস মুক্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বরগুনা সদর লতাবাড়িয়া গ্রাম দোতলা বাজার সংলগ্ন ব্রাইট বরগুনা একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এখানে প্রতিষ্ঠাতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম সাহেব, সাবেক আইআরও, তিনি মুক্ত চাষে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের মাধ্যমে মুক্ত চাষ শুরু করেন। আমি মোহাম্মদ ফারাহিম। বিগত 10 বছর ধরে এই ব্রাইট বরগুনা এনজিওতে কর্মরত আছি। আমরা গেল বছর নভেম্বরে ট্রেনিং শুরু করে ডিসেম্বরের দিকে আমরা চাষে আসতে পেরেছি। এখন আমাদের এখানে বর্তমানে 3000 ঝিনুক অপারেশন করে সেখানে ইমেজ দেওয়া হয়েছে। এই ভিতর থেকে আমরা ইতিমধ্যেই প্রায় 2000 ঝিনুক অর্থাৎ 2000 থেকে 4000 মুক্তা তুলতে সক্ষম হয়েছি। বাকি যেটুকুন আছে আমরা শীঘ্রই তুলব। আমাদের এই মুক্ত চাষে, যেহেতু আমাদের দক্ষিণ অঞ্চল বাংলাদেশের একটি সম্ভাবনাময় অঞ্চল, বিশেষ করে এই মুক্ত চাষের জন্য, কারণ আমাদের দক্ষিণ অঞ্চলে অনেক নদী নালা খাল বিল পুকুর পড়ে থাকে, যেগুলোতে আমরা শুধু মাছ চাষ করে থাকি, তাও কেউ বাণিজ্যিকভাবে করি, কেউ ঘরোয়াভাবে নিজেদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য করে থাকি। যে কোনো পুকুরের পাশে মাছ চাষের পাশাপাশি এই মুক্তা চাষটা একটি সহজ এবং একই পুকুরে মুক্ত মাছ চাষ করা যায়। মুক্তা চাষটা খুবই সহজ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটি উপায়। এবং আমাদের অঞ্চলে যত বেকার সমস্যা আছে, সেই বেকার সমস্যা দূর করা আরও একটি উপায় হলো এই মুক্তা চাষ করে স্বাবলম্বী হওয়া। আমাদের এই অঞ্চলে যত খালবিল আছে, ইতিমধ্যে আমাদের সাথে অনেক লোকজন কথা বলেছে, কেউ ট্রেনিং শুরু করেছে, কেউ ট্রেনিং নিচ্ছে, তারা সকলেই উদ্বুদ্ধ হয়েছে যে তারা মুক্ত চাষ করবে। আমাদের এই দক্ষিণ অঞ্চলের বিশেষ করে বেকার ভাইদের, যারা বেকার আছে, তারা যদি নিজেদের জীবন গড়তে চায় তাহলে তারা এই মুক্ত চাষ করে তাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে এবং অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে। মুক্তার বাজার মূল্য আমরা প্রথম এটা ইমেজ মুক্ত করেছি, যেটা আমাদের নাম খোদাই করা আছে, যেমন নামের প্রথম অক্ষর দেয়া আছে এবং আল্লাহ লেখা আছে, এগুলো দিয়ে আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল,
সেখানে আমরা এরপরে গোলমুক্তাও করব। এখন আমার যেটা আছে সেটা হলো ইমেজ মুক্ত বলা হয়। এটাই লাভের ভিতরে বৃত্তের ভিতরে বিভিন্ন অক্ষর দেওয়া আছে। আংটি বিক্রি করতেছি 1200 টাকা, যেটা তৈরি করে রূপধারা, আর লকট বিক্রি করতেছি 800 টাকা। আর যদি কেউ মানে রূপ সারা নিতে চায় তাহলে 400 টাকা পিস পড়বে প্রতিটি। আমাদের এই এই পুকুরটাই 3000 আছে বর্তমানে। আমরা মুক্ত এবার প্রথম ইতে আমরা 8 মাসে শুরু করেছি উত্তোলন করা আর কি, অপারেশনের পর 8 মাসে। তাতে আমাদের পার্সেন্টেজ যদি বলি সেক্ষেত্রে আমাদের 70% প্লাস সাকসেসফুল হয়েছে আমরা, অর্থাৎ কিছু মারা যায় অপারেশনে। আর এক কথায় বলা যায় যে মুক্ত হলো ঝিনুকের প্রদাহের ফল। তারা অনেক কষ্ট সহ্য করে মুক্তটা ধারণ করে, সেহেতু কিছু ঝিনুক মারা যায়। যদি কোনো ঝিনুক সবল না থাকে, দুর্বল থাকে, সেই ঝিনুকগুলো মারা যায়। এখন পর্যন্ত আমরা সবগুলো বিক্রি করতে পারি নাই। স্যার ঢাকায় আছেন বর্তমানে, ইনি গ্রীষে কিছু মুক্ত রপ্তানি করার জন্য আগ্রহ প্রকাশ করছে, তারাও এবং আমার স্যারও, হয়তো বা সেজন্যই স্যারে ঢাকায় আছে কথা বলতেছে, শীঘ্রই যাবে। আর আমাদের অতত অঞ্চলে চলছে আর কি, কিন্তু আমারই চলছে না, কারণ অনেক লোক এটার সাথে অভ্যস্ত হয় নাই, কিন্তু দেখে এবং মুক্তর উপকারিতা আছে অনেকগুলো। যেমন চন্দ্রের কুপ্রভাব থেকে রক্ষা করা যায়, তারপরে পবিত্র কুরআন শরীফে উল্লেখ আছে যে যারা জান্নাতবাসী হবে তাদেরকে মুক্তর মালা পরানো হবে, মুক্তরি পরানো হবে, এরকম ই আছে। আমাদের আসলে বেশি একটা খরচ হয়নি। আমরা যেহেতু আমাদের অনেক কিছু তৈরি করা ছিল, যেমন পুকুর তৈরি করা ছিল, আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কি লাগবে সেই রিজার্ভ ট্যাঙ্কি আমাদের তৈরি করা ছিল, এবং অপারেশনের কিছু যন্ত্রপাতি আমাদের কাছে ছিল। বিশেষ করে আমাদের সাহেব, তিনি একজন গবেষক বটে, তিনি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। তিনি মুক্তাকে গবেষণা করে এবং তার যে গবেষণার যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো আমরা অনেক কিছুই ব্যবহার করতে পেরেছি, যার জন্য আমাদের খরচটা খুবই কম হয়েছে। ঔষধ দিছে মেডিসিন লাগলে বা গোবর দিছে নিয়মিত। বিশেষ করে আমরা একটা প্রাকৃতিকভাবেই চাষ করেছি, যেটা হলো কি পরিমাণ সময় দেওয়া লাগে প্রতিদিন, কত প্রতিদিন অ্যাভারেজ একটা লোকের 3 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। তাহলে 3000 পুকুর পরিচর্যা করার জন্য এবং গোবর দেওয়ার জন্য 3000 ঝিনুকের দেখাভাল করা সম্ভব। জি। আর এটি আপনার কত বছর পর্যন্ত এটি স্থায়ী হয় মুক্ত চাষের ইয়েটা? আপনার একবার যদি 3000 ঝিনুক কেউ চাষ করে, জি, এটা কত বছর থাকবে? এটা কত বছর বলতে, যদি কেউ একবার চাষ করে, সে চাষ করে 8 মাস পরে তো সেটা ফ্লোক শেষ হয়ে যাবে। 8 মাস পর পরে চেঞ্জ করতে হবে, আবার তার নতুন দিতে হবে, ওই 8 মাস পরে আবার পুরো 8 মাস পর আসতে থাকবে এভাবেই। তাহলে এটা 8 মাস পর্যন্ত একবার, এটা ইমেজ মুক্তটা 8 মাস পর্যন্ত, আর এরপরে যদি গোল মুক্ত করে সেটা দীর্ঘ সময় লাগে। মুক্তর কি পরিমাণ ধরন রয়েছে? মুক্তর আইটেম মূলত কয়টা? মুক্তর আইটেম মূলত বেশ কিছু রয়েছে, যেমন ইমেজ মুক্ত রয়েছে, সেখানে বিভিন্ন আইটেম রয়েছে, আর গোল মুক্ত রয়েছে যেটা আমরা অ্যাভেলেবল দেখে থাকি। এই দুটোই, এই দুটোর থেকে বিভিন্নভাবে ভাগ করা হয়। সেটা হলো ঝিনুকে কেটে ঢুকানো লাগতে পারে, এই একটা উপায় আছে। এবং আমরা যে এখন যে খোলসগুলো আমাদের উদ্বৃত্ত হয়েছে ঝিনুক বাদ হওয়ার পরে, সেই খোলসের সাথে আরো কিছু মেডিসিন মিলিয়ে তারপর আমরা একটা ইয়া তৈরি করবো, যেটা মুক্ত ধারণ করবে ইমেজের মতো। গোলমুক্তর বাজার মূল্য একটু বেশি হবে? হ্যাঁ, ইয়েস ইয়েস, গোলমুক্তর বাজার মূল্য প্রায় যদি উপযুক্ত হয় সেক্ষেত্রে 4-5 হাজার টাকা পিস হওয়ার সম্ভাবনা রাখে। আপনারা কতদিন ধরে এটা করতেছেন মুক্তারিয়াটা? আমরা মুক্তারিয়া শুরু করেছি 1 বছর আগে, কিন্তু 2 মাস আমাদের ট্রেনিংয়ে গেছে বা বিভিন্ন প্রস্তুতিতে গেছে। এরপরে আমরা এই ডিসেম্বরে, তো মানে নভেম্বর ডিসেম্বর, তোমরা ফসল 10 মাসের অভিজ্ঞতা, আপনি কতটা আশাবাদ 10 মাসের অভিজ্ঞতা আলোকে কি বলবেন? এই সময় যদি কোনো তরুণ উদ্যোক্তা এই মুক্ত চাষ করে স্বাবলম্বী হতে চায় তাহলে কতটা সম্ভাবনা আছে? হ্যাঁ, আসলে তার প্রথম কিছু সামান্য কিছু মূলধন নিয়ে শুরু করতে পারে। যদি মাত্র 50,000 টাকা নিয়ে সে শুরু করতে পারে, যদি টাকার হিসেব বলি, তাহলে সে দেখা যাচ্ছে 8 মাস পরে তার যেটা মূলধন আসবে সেটা দিয়ে সে শুরু করলে তার এরপর থেকে সে প্রফিট পেতে থাকবে, অর্থাৎ 1 বছর থেকে 2 বছরের পর থেকে সে ভালোই পেতে থাকবে। কারণ প্রথমটা হয়তো বা তার একটু তৈরি করতে সময় লাগবে, এটার জন্য কোনো সম্ভাবনাই নাই, সম্ভাবনা কোনো দিকই নাই। কারণ এরা ইসলামিক বিধান থেকেও এটার পরিধানের উৎসাহিত করা হয়েছে, এবং এটা আসলেই লাভজনক, যারা চাষ করেই সে দেখতে পারবে এটা লাভ, সেহেতু সে অবশ্যই করবে। যদি কোনো তরুণ উদ্যোক্তা বা অন্য যে কোনো কেউ মুক্ত চাষের এই প্রকল্পটি হাতে নিতে চায়, আপনাদের কি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা রয়েছে? আপনারা কোনো সহযোগিতা করবেন? আমরা মানে এখন পর্যন্ত আসলে মোটামুটি আমরা ই করে থাকি, তাদেরকে দিয়ে থাকি, ট্রেনিং দিয়ে থাকি, কিন্তু শীঘ্রই যদি আমরা এতে আসতে পারি একদম বড় পরিসরে, ইনশাল্লাহ আমরা ট্রেনিং করাবো, যাতে আমাদের দক্ষিণ অঞ্চল কিছুটা হলো উন্নত হয়। এটার প্রসেসটা সর্বপ্রথম যেটা, সেটা হলো কিছু অস্ত্র লাগবে অপারেশনের জন্য, সেটা
সহজলভ্যই পাওয়া যাবে এক নাম্বার দুই হলো আমাদের ঝিনুক লাগবে সেই ঝিনুকটা আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারি যেমন আমাদের দক্ষিণ অঞ্চলে কিছু বড় বড় দিঘি রয়েছে সেখানে ঝিনুক পাওয়া যায় তারপর খুলনাতে পাওয়া যায় সেখান থেকে এনে বাগেরহাটে ওখান থেকে এনে করা যায় অপারেশন এই ঝিনুকটাকে সর্বপ্রথম করতে হবে এনে তাকে রিজার্ভ ট্যাঙ্কিতে রাখতে হবে কিছু সময়ের জন্য কারণ একবার তো করা যাবে না রেখে তারপরে অপারেশন করতে হবে আর সবচেয়ে ভালোভাবে যদি ইমেজগুলো আগে তৈরি করে নেয় এনে যাতে পটাপট করে ইমেজগুলো বসাই দিতে পারে এই আর এই অপারেশন প্রক্রিয়াটা দেখাচ্ছি আর কি শিখতে কতদিন সময় লাগবে এই মুক্ত শিখতে যদি কেউ ভালো দক্ষ লোক হয় সেক্ষেত্রে সে 15 দিন প্লাস 20 দিনের ভিতরে শিখতে পারে আর যদি কেউ মানে মোটামুটি হয় সেক্ষেত্রে 1 মাস লাগতে পারে এটা পট এটা পানির বোতল আমরা সহজ লভ্যে ব্যবহার করতেছি এটার নিচে আমাদের নেট আছে যে নেটটায় আমাদের একটা প্লেট আছে মাটির তৈরি প্লেট সেই মাটির তৈরি প্লেটটা হয়তো বা আমরা বাংলাদেশের প্রথম দিয়েছি কারণ এই মাটির তৈরি প্লেটটা দিলে হয় কি সেই প্লেটটায় শ্যাওলা ধরে যেই শ্যাওলাটা ধরলে পরে ওই ঝিনুকটা খেতে পারে ঝিনুকটা আবদ্ধ থাকে ওই নেটের ভিতরে ওই শ্যাওলা মাটির শ্যাওলাটা সে ওখান থেকে খেতে পারে মাটির পাত্রে সেই পাত্রটাকে ঝুলিয়ে রাখার জন্য অর্থাৎ উঁচুতে ভাসিয়ে রাখার জন্য আমরা এই পানির বোতলগুলো দিয়েছি বা পটগুলো দিয়েছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ